নাটোরের বড়গ্রামে হালিমা খাতুন নামের 12 বছরের এক শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। রোববার রাত 11টার দিকে উপজেলার মৎস্যজীবী পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত হালিমা খাতুন চান্দা ইউনিয়নের গরফা এলাকার হাসান আলীর মেয়ে। অভিযোগ উঠেছে, হালিমা খাতুনকে সাতোইল বিলের ভিতর একটি ব্রিজের উপর ধর্ষণ করে হত্যা করেছে প্রেমিক লাদেন আলী। হালিমা খাতুনকে হত্যার পর আত্মহত্যার নাটক সাজিয়ে গলার ওড়না দিয়ে গাছের সাথে লাশ ঝুলিয়ে রাখা হয় বলে অভিযোগ করেছেন স্বজনরা। মেয়েটাকে ডাক দিল, ডাক দেওয়ার পরে মেয়েটা মনে করেন আমার বাড়ির সাইডে ঘাটা আছে, ঘাটা দিয়ে চলে গেল। ডাক দেওয়ার পরে তখন আমরা খোঁজাখুঁজি করছি রাত 11টা পর্যন্ত। রাত 11টার পরে দেশে আর কোনো খোঁজ পাই নাই, পাড়াতে খুঁজে খুঁজে না গিয়ে আমি খুঁজে নাই পাই। এখন হেজাকলি মাছ মেরে গেছে দুইজন, তারা বলতে কি যে গাছের সাথে মানুষ ঝুলে নিকাই তো সেই খোঁজ ধরে যা দেখে এই বিষয়ে তার ফাঁসি চাই আমি। এলাকাবাসী জানিয়েছে, রাত 10টার দিকে বাড়ি থেকে বের হয় হালিমা খাতুন। এরপর রাত 11টার দিকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় হালিমা খাতুনের ঝুলন্ত লাশ দেখতে পাওয়া যায়। এ সময় লাদেন আলী হালিমা আত্মহত্যা করেছে বলে চিৎকার করতে থাকে। পরে এলাকাবাসী গাছের সাথে হালিমা খাতুনের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে। গাড়ফা মৎস্যজীবী পাড়ায় একটা গাছের সাথে 13-14 বছর একটা মেয়ের ঝুলন্ত লাশের সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে যাই, লাশটা উদ্ধার করি। লাশ উদ্ধার করা তাদের ইনকুয়েস্টে লাশের শরীরে আঘাতের কোনো চিহ্ন আমরা পাইনি, তারপরেও এটা আত্মহত্যা না হত্যা, এর কারণ সঠিক কারণ যে জানার জন্য আমরা এই মৃতদেহ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে প্রেরণ করেছি। পরবর্তী